সুভাষচন্দ্র বসু যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিরাট একটা চিঠি লেখেন এবং চিঠিতে নিজের মনের ভাবাবেগ, নিজের চিন্তাভাবনা, নিজের যুক্তি তর্ক, নিজের আদর্শ, এই সমস্ত কিছুর প্রতিফলন যদি থাকে, এই চিঠি পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর কী হবে? নিশ্চয়ই আবেগঘন একটা বিরাট উত্তর হবে, তাই না? এরকমই তো মনে হয় না? তো ঘটনাটায় আসি। খুব মজাদার একটা ঘটনা, মজাদার ঠিক বলবো না, একটু আশ্চর্য তোমরা হয়ে যেতে পারো বা আপনারা হতে পারেন এই ঘটনাটা শুনলে। খুব রেয়ার ঘটনা, অনেকেই হয়তো জানেন না। তো আজকে ওনার জন্মদিনে, নেতাজির জন্মদিনে আজকে আপনাদের এই ছোট্ট মজার ঘটনাটি আপনাদের শোনাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা হচ্ছে, তখন সুভাষ বোস অসুস্থ হয়ে পড়েছেন, যথারীতি পুলিশ কাস্টাডি, মানে পুলিশ সুভাষ বোসকে কখনোই ছাড়ে না, সবসময় পেছনে লেগেই থাকে। তো সুভাষ বোস তখন লন্ডনে, মানে পুলিশের অধীনেই লন্ডনে চিকিৎসারত, যাতে ওনার স্বাস্থ্যটা ঠিকঠাক করে সেরে ওঠে। ভয় পেতেন ব্রিটিশরা প্রচণ্ড। আর তখন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অলরেডি হিরো, মানে তখন উনি হিরো, কারণ ওনার নোবেল পাওয়া হয়ে গিয়েছে এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ওনাকে চেনে, মানে উনি উনি তখন একটা ন্যাশনাল ফিগার। আর সুভাষ বোস তখন ইংরেজ পুলিশ তাদেরকে চেনে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ বোসের সম্পর্কে কি ভাবতেন সেটা এখন বলা খুব মুশকিল সেই সময়। তবে হ্যাঁ, সুভাষ বোসকে পুলিশরা চিনতেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্টারন্যাশনাল ফিগার, মানে তিনি ছিলেন হিরো একটা, অর্থাৎ ওনার তখন নোবেল প্রাপ্তি হয়ে গেছে, যেটা বললাম একটু আগে। তো কি হলো, সুভাষ বোস অসুস্থ, আস্তে আস্তে উনি রিকভারি করছেন, ডাক্তারবাবু বলেছেন যে আপনি সুস্থ হয়ে গেছেন প্রায়, তবে হ্যাঁ আর কটা দিন একটু রেস্টে থাকতে হবে, আপনাকে ছাড়বে না, ওনাকে ছাড়বে না সহজে। এখন ওই কটা দিন সুভাষ বোস কী করবে, কী করে, কিছু লেখা যাক খালি। তো উনি লেখালেখি শুরু করলেন, সুভাষ বোস লিখছেন, সেটা তো অবশ্যই মিনিংফুল একটা লেখা হবে, সেটা তো যাতা লেখা হবে না। উনি লিখছেন, উনি ভাবেননি যে বিশেষ কিছু লিখবেন, উনি সময় কাটানোর জন্যই লিখছেন। উনি লিখছেন, এই খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে গেল, মানে তখন লন্ডনের যেসব প্রকাশকরা রয়েছেন তারাও মোটামুটি এসে মাঝে মাঝে খোঁজ নিতে শুরু করলেন যে আমার লেখা কতদূর হলো, মানে ছাপবেন লেখাটা। আর সেই লেখাটাও কিন্তু বেশ বড়সড় হয়ে গেল, এটা প্রবন্ধ থেকে ছাড়িয়ে একটা বইয়ের মতো প্রায় হয়ে গেল, বিরাট লেখা। তো তখন বিভিন্ন জায়গা থেকে প্রকাশকরা বারবারই আসতেন খোঁজ নিতেন, সুভাষচন্দ্র বসু তখন ওটা ছাপাবেন বলে ভাবেননি। কিন্তু আস্তে আস্তে এত প্রকাশকদের আনাগোনা বেড়ে গেল, তিনি মনে করলেন যে এই বইটা ছাপানো উচিত। কি নাম দেওয়া যায় বইটার? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই নামটা উনি দিলেন। এবং একজন প্রকাশক, উইচ শার্ট অ্যান্ড কোম্পানির একজন প্রকাশক, ঠিক খুঁজে 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 নেতাজির কাছে এলেন এবং বললেন, স্যার প্লিজ এই বইটা আমাকেই ছাপানোর ভার দিন, আপনি কিছু টাকা রাখুন বলে তখন আগাম টাকা ওনাকে দিয়ে দিলেন সুভাষচন্দ্র বসুকে, যে আপনি টাকা রাখুন, বইটা আমি ছাপব, আগে থেকে আমি বুক করে যাচ্ছি আপনাকে। সুভাষচন্দ্র বসু বই লিখছেন, সে বই কী হতে পারে সেটা তৎকালীন যারা খবর রাখতেন খুব, তারা খুব ভালো করেই জানেন কী হতে চলেছে। তো যাই হোক, উনি তো টাকা দিলেন এবং ঠিক করে নিলেন যে ওই প্রকাশক বইটা পাবলিশ করবেন এবং লন্ডনে পাবলিশ হবে। সুভাষচন্দ্র বসু বেশ মনে তখন ওনার একটা আশা হচ্ছে যে পাবলিশ হতে চলেছে বইটা, দারুণ ব্যাপার। কিন্তু বইয়ের একটা ফরওয়ার্ডিং হয়, ফরওয়ার্ডিংটা কে লিখবেন? সুভাষ বোস ভাবলেন, আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখি এবং তাকে ফরওয়ার্ডিং লেখার ব্যাপারে যদি তার একটু হাই হেল্প আমি চাই, তাহলে কি সেটা খারাপ হবে? রবীন্দ্রনাথ ঠাকুরকে হেল্প করবেন না, এটা হতে পারে না। উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলেন, লম্বা চিঠি। সেই চিঠিতে নিজের আবেগ, নিজের আদর্শ এসব মিশে মিলে আছে, বিরাট আবেগঘন চিঠি। সেই চিঠি পৌঁছে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এবং ঠিক দিন পনেরো পর রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখলেন নেতাজিকে, নেতাজির কাছে চিঠি এলো। নেতাজি তো খামটায় হাত দিচ্ছেন কোনোরকমে, মানে
সুভাষ বোস তখন খামে হাত দিয়েছেন, হাতটা কাঁপছে আর কি। অত বড় একজন কবি, ন্যাশনাল ফিগার, উনি কি লিখবেন, খুবই আশা নিয়ে উনি খামটা খুললেন। কিন্তু খামটা তো খুললেন, হাতটা কাঁপছে, কি লিখেছেন কি লিখেছেন উনি খুবই ভাবছেন। খামটা খুলে চিঠিটা যখন বেরোলো, চিঠিটা দেখে সুভাষ বোস ঠান্ডা হয়ে গেল, মানে হয়ে গেলেন, খুব আশাহত হলেন, খুব খুব, মানে উনি ভাবতে পারেননি যে রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কিছু একটা লিখবেন। খানিকক্ষণ চিঠিটা হাতে নিয়ে চুপচাপ হতভম্বের মতো বসে থাকলেন। চিঠিতে লেখা ছিল যে, সুভাষ, আপনি চেয়েছেন যে আপনার যে বইটি আপনি সদ্য লিখেছেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, আপনি চেয়েছেন যে এর মুখপত্রবন্ধ লেখার জন্য আমি জর্জ বার্নার্ড শ এবং এইচ জি ওয়েলস এদেরকে আপনি বলি। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বার্নার্ড শকে আমি খুব ভালোভাবে চিনি, কিন্তু এই বইয়ের মুখপত্রবন্ধ লেখার জন্য আমি ওনাকে বলতে পারব না। ব্যাস এইটুকু, তাই না? এত আবেগঘন একটা চিঠির, এত যেখানে ওনার নিজস্ব আদর্শ, নিজের মত এসব উনি ব্যক্ত করেছেন, বেশ লম্বা চওড়া একটা চিঠি, প্রবন্ধর মতো একটা চিঠি, উত্তর এখানেই শেষ। সুভাষ বোস খুব আশাহত হলেন এবং ভাবতে পারেননি এরকম একটা রিপ্লাই ওনার কাছ থেকে আসবে। তোমরা কি ভাবতে পেরেছিলে এরকম রিপ্লাই উনি দিতে পারেন? গল্পটা কী তাহলে, এরকম রিপ্লাই কেন দিলেন? সুভাষ বোস পরে রবীন্দ্রনাথ ঠাকুরকেও একটা রিপ্লাই করেছিলেন। উনি লিখছিলেন, লন্ডনে রোমা রেলা, ইনিও একজন বড় লেখক এবং সুভাষ বোসের সাথে তার যথেষ্ট খাতির আছে। তো সুভাষ বোস তাকে দিয়েও ওই ফরওয়ার্ডিংটা লেখাননি, তার কারণ রোমা রেলাও গান্ধীজির একজন অন্ধ ভক্ত, ভক্ত ঠুলে ঠিক আছে, গান্ধীজিকে সুভাষ বোসও প্রচণ্ড শ্রদ্ধা করেন, কিন্তু উনি অন্ধভক্ত নন, সব কিছুই বাবুর ভালো, বাবুজি সব কিছুই ভাবল, এরকম ব্যাপারটা সুভাষ বোসের কিন্তু ছিল না, যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করতেন গান্ধীজিকে। এবং সুভাষ বোস সেরকম কাউকে দিয়েই ফরওয়ার্ডিংটা লেখাতে চাননি, সেই জন্য রোমা রেলা তার বন্ধু হওয়া সত্ত্বেও তাকে কিন্তু একবারও অনুরোধ করেননি যে উনি যেন ফরওয়ার্ডিংটা লিখে দেন। এবং সেই লিস্টে রবীন্দ্রনাথ ঠাকুরেরও নাম ছিল, তাই সেই জন্যেই ডাইরেক্ট রবীন্দ্রনাথ ঠাকুরকেও সুভাষ বোস কিন্তু ওই ফরওয়ার্ডিংটা লিখতে অনুরোধ করেননি। কারণ একটাই যে, এবং পরবর্তীকালে উনি বলেছেন যে, আপনার যে রিপ্লাই, এই রিপ্লাইটা পড়ে আমি পরিষ্কার বুঝতে এটাও বুঝতে পারলাম যে আমার ধারণাটা ঠিক ছিল, গান্ধীজি সত্যি আমাদের মানে জাতির পিতা, অবশ্যই আমি গান্ধীজির যে অবদান সেটা কোনোভাবেই অস্বীকার করি না, তবে আমি গান্ধীজির একদম অন্ধভক্তও নই, আর আমি চাই না যে একজন অন্ধভক্ত এইটার মুখবন্ধটা লিখুক, সেই জন্য আমি চাইনি। এইচ জি ওয়েলস এবং বার্নার্ড শ এরা অবশ্যই গান্ধীজিকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সবই ঠিক আছে, কিন্তু অন্ধভক্ত নন, তাই ওদের কাছে আমি চেয়েছিলাম যে আপনার অনুরোধে যেন ওরা এই ফরওয়ার্ডিংটা লিখে দেন। তো সুভাষ বোস শেষ পর্যন্ত ঠিক করলেন যে এই বিখ্যাত বইয়ের ফরওয়ার্ডিংটা নিজেই লিখবেন। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, তো যাই হোক, ফরওয়ার্ডিং নিজে লিখবেন, কিন্তু উনি কতগুলো ঘটনা খুব চটপট ঘটে গেল সেই সময় আমার জীবনে। হঠাৎ করে খবর এলো যে জানকীনাথ বসু অর্থাৎ ওনার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন, তাকে বাড়ি ফিরে আসতে হবে। তো উনি যখন বাড়ি ফিরে আসছেন তখন করাচি বিমানবন্দরে উনি অবতরণ করলেন, তখন খবর এলো যে বাবা আর নেই। তারপরে যখন এখানে এলেন তখন রাস্তায় ওনার চেকিং হয়, চেকিংয়ে টাইপ করা যে কপিটা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের টাইপ করা কপিটা পুলিশের হাতে আসে এবং পুলিশ সেটাকে নিয়ে নেয়, ব্যান করে দেয়, ছাপা আর হলো না। মানে কত কিছু হলো, লোকে ভাবলেন যে বই বেরোবে,
প্রকাশকরা পর্যন্ত এসে লাইন দিয়ে বসে আছেন। নেতাজি নিজেও ভাবছিলেন যে এই বইটা বেরোলে ইংল্যান্ডের লোকেরা অনেক কিছু পড়বেন, তখন এটা ভেবেছিলেন, এবং এখানেও অনেকে পড়বে, বইটা থেকে অনেক কিছু জানতে পারবে, তার আদর্শ সম্পর্কে পুরোপুরি প্রকাশ পাবে, তার আদর্শ কী, তার চিন্তাভাবনা কী, তার মতবাদ কী, তার মানসিকতা কী, সবই প্রকাশ পাবে। কিন্তু যাই হোক, কোনো কারণে বইটি কিন্তু আর বেরোলো না। পরে অবশ্য বইটা রিলিজড হয়েছিল, প্রকাশ পেয়েছিল, স্বাধীনতার পরে প্রকাশ পেয়েছিল বইটা। তখন ব্রিটিশ সরকার তো আর নেই, অর্থাৎ এই বইটাকে আটকানোর কোনো মানে আটকানোর কেউ ছিল না, কিছু প্রকাশ পেয়েছিল বইটি। তো বলো, যারা আমার ছাত্ররা তারা পড়া শুনে তোমাদের কেমন লাগলো, আর যারা আমার ছাত্র নন, শুধু এই ধরনের গল্প আমার চ্যানেলে শোনেন, তাদের কাছেও আমার জিজ্ঞাসা যে বলুন তো, আপনাদের আপনারা কি ভেবেছিলেন যে এরকম একটা রিপ্লাই রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে দেবেন? আমি তো ভাবিনি, হঠাৎ আগে এই লেখাটা পড়ে আমি একটু চমকে গেলাম। যাই হোক, ওনারা দুজনেই বিখ্যাত ভারতবর্ষের গৌরব, দুজনের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, ওনাদের দুজনের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর আজকে নেতাজির জন্মদিন, ওনাকেও আমার প্রণাম। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।